আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর শরীরের কোনো অংশ কেটে বাদ চলে গেলে দু দিনের মধ্যে ওই অঙ্গটি আবার তৈরি হয়ে যায় প্রাণীটার নাম হলো এক্সোলোটেল স্যালামেন্ডার গভীর সমুদ্রে বসবাস করে অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলুন তো ভারতের কোথায় বাংলাদেশ নামের একটি গ্রাম আছে অনেকেই এটা জানে না যে ভারতের কাশ্মীরে বাংলাদেশ নামের একটি গ্রাম আছে ভিডিওটিতে লাইক করে দিন এতে আমাদের উৎসাহ বাড়ে নতুন নতুন আপনাদের জন্য ভিডিও তৈরি করতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মানুষদের চিকিৎসা করতে গিয়ে কতজন ভারতীয় ডাক্তারের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত মানুষদের চিকিৎসা করতে গিয়ে ভারতে একশো ছিয়ানব্বই জন ডাক্তার মারা গেছে তার মধ্যে একশো সত্তর জন ডাক্তারের বয়স ছিল পঞ্চাশের ওপরে জাপানের নাগাসাকি শহরে যে পরমাণু বোমাটি ফেলা হয়েছিল তার নাম কি জাপানের নাগাসাকি শহরে যে পরমাণু বোমাটি ফেলা হয়েছিল তার নাম হল ফ্যাটম্যান মহাকাশে গিয়ে যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে তার লাশটির কি হবে মহাকাশে গিয়ে কেউ মারা গেলে তার লাশটা পচবে না কোটি কোটি বছর ধরে একই রকম থেকে যাবে বিড়াল এবং কুকুর কেন ঘাস খায় কুকুর এবং বিড়ালের পেটের কোনো সমস্যা হলে এবং জ্বর হলে তারা প্রাকৃতিক মেডিসিন হিসাবে ঘাস খায় প্রস্রাব করবার পর ছেলেদের শরীর ঝাঁকুনি দেয় বা সিউড়ে ওঠে কেন প্রস্রাব করবার পরেও আমাদের মূত্রথলিতে কিছুটা প্রস্রাব থেকে যায় যেটাকে বার করে দেবার জন্যই আমাদের শরীর এরকম ঝাঁকুনি দেয় বা সিউড়ে ওঠে এই প্রক্রিয়াটিকে বলে পোস্ট ইকচুরিশন কনভালশন হিন্দুরা পতিতালয়ে গেলে কি হয় হিন্দু ধর্ম মতে কোনো হিন্দু যখন পতিতালয়ে গিয়ে যৌনাচার করে তখন তার জীবনের সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায় এবং সে পতিতালয় থেকে পাপ নিয়ে ফিরে আসে সহবাস করবার পর প্রস্রাব না করলে কি ক্ষতি হয় সহবাসের সময় ছেলেদের অনেক সময় অতিরিক্ত বীর্যপাত হয় এর ফলে মূত্র নালী দিয়ে বীর্য মূত্রথলিতে চলে যায় যার থেকে মূত্রথলিতে পাথর হয়ে যায় সহবাসের পর প্রস্রাব করে নিলে এই ভয় আর থাকে না বিদেশে ছেলেরা কেন নিজের থেকে বড় মেয়েকে বিয়ে করে আমাদের দেশে একটা নিয়ম চালু আছে বিয়ে করতে গেলে ছেলের বয়স মেয়ের থেকে বেশি হতে হবে এই নিয়মেই আমাদের দেশে বিয়ে হয়ে থাকে কিন্তু বিদেশে এরকম কোনো নিয়ম নেই তাই তারা নিজের ইচ্ছা মতো যে কোনো বয়সের মেয়েকে বিয়ে করতে পারে আজকের প্রশ্ন উত্তরটা কমেন্টে জানাবেন পৃথিবীর সবথেকে বড় মরুভূমির নাম কি।